ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد بيترك عزيز প্রশ্ন করেছেন যে আমরা পরিপূর্ণ মুসলিম হতে হলে কয়টি বিষয়ের দিকে ফোকাস করতে হবে অর্থাৎ পরিপূর্ণ মুসলিম হতে হলে ইসলামের বিধিবিধান কীভাবে মানতে হবে যাক আল্লাহ রন গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা কেননা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এ অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন যেটা রয়েছে সুরা আলিম রানের একশো দুই নম্বর আয়াতে ওয়ালা তামু তুন না ইং তুম মুসলিমুন যা তোমরা সত্যিকারের মুসলিম না হয়ে প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না অতএব সত্যিকারের মুসলিম হওয়া পরিপূর্ণ মুসলিম হওয়া এটি একটি জরুরি বিষয় তো পরিপূর্ণ মুসলিম হতে হলে কি করতে হবে সংক্ষিপ্ত কথা হলো যে পরিপূর্ণ মুসলিম হতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে আর ইসলাম এর সংজ্ঞা বিভিন্নভাবে ওলামা ক্রেম দিয়ে থাকেন তো যেমন একটি হলো যে ইসলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কিছু আদেশ এবং নির্দিষ্ট কিছু নিষেধ আল্লাহর আদেশ নিষেধ এটাই হলো ইসলাম আবার বলা হয় ইসলাম মানে হলো তিদ ইসলাম মানে হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরকম তো যাই হোক যে ইসলাম মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ তো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে কি করতে হবে মর্মে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সরাসরি বলে দিয়েছেন সুরা আয়াত নম্বর দুই শত আট যেখানে স্পষ্ট বলা হয়েছে উদু খুফিল যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সাবধান শয়তানের অনুসরণ করো না তাহলে আমরা এখান থেকে পাই যে পরিপূর্ণ ইসলামের দাখিল হয়ে পরিপূর্ণ মুসলিম হতে হলে যেখান থেকে সতর্ক সাবধান থাকতে হবে সেটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না আর আমরা জানি যে শয়তানের কাজই হলো মানুষকে দিয়ে পাপ কাজ করানো তো এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফস নামের যে শয়তান রয়েছে মীরাল নাস মানুষের যে শয়তান রয়েছে সব শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হবে শয়তানের ধোকায় নফসের বন্ধু বান্ধবের ধোকায় পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না এটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আদেশ করে একথা জানিয়ে দিয়েছেন ওদু ফিস মেকাপ ওলা তাত্তাব শাহিত যে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও মানে পরিপূর্ণ মুসলিম হও সাবধান এক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এটি হল স্পষ্ট বিষয় তো পরিপূর্ণ মুসলিম হওয়ার বিষয়টি এটি দীর্ঘ আলোচনার দাবি রাখে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্নোত্তর গ্রুপে এত বিস্তারিত বলা যায় না তো সংক্ষিপ্ত করেই বললাম যে এক নম্বরে হলো যে শয়তানের অনুসরণ করা যাবে না আর শয়তান জিনদের জিন থেকে শয়তান হয় মানুষের থেকে শয়তান হয় এবং মানুষের মধ্যে রয়েছে লফসে আম্মারা যেটা মানুষকে খারাপ কাজের দিকে দাবিত করে এটি বিষয় তারপরে বলবো যে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য যেটা বলছিলাম যে আল্লাহ আল্লাহর্ববুল আলমদের আদেশ এবং নিষেধের নাম হচ্ছে ইসলাম তাই এগুলো মেনে চলতে হবে এমর্মে মে আল্লাহর রসুল সাল্লু আলহি আমাদেরকে আদেশ করেছেন যেটি রয়েছে সহিয়াল বোখারিতে সাত হাজার দুই শত অষ্টআশি নম্বর হাদিসে ইদা নাহাই তুকুম মিন বুহু বুহ ওইদা আমর তুকুম বি আমরিন ফালতু মিন হু মস্তাত আতুম যে আমি তোমাদেরকে যে সকল বিষয় থেকে নিষেধ করি তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো সবগুলো থেকে বেঁচে থাকো আর আমি যেগুলো করতে আদেশ করি সেখান থেকে তোমরা তোমাদের যথাসাধ্য আদায় কর তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহর আদেশ মানা অবশ্যই জরুরি কিন্তু তার চেয়ে জরুরি হলো আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর বিধানের যেটা নিষেধ সেখান থেকে বেশি থাকা জরুরি আমরা হাদিস থেকে তার প্রমাণ পাই যেমন যেহেতু আল্লাহ রাসুল বললেন যে আমি তোমাদেরকে যদি কোনো বিষয় নিষেধ করি সেগুলো থেকে বেঁচে থাকো এখানে কোনো কোনো রকম কোনো ফাঁক ফখর রাখা হয়নি সহজ করা হয়নি কিন্তু মানার ক্ষেত্রে হ্যাঁ ওই দা আমার তুকুম্বি আমরিন আমি যদি তোমাদেরকে কোনো কাজের আদেশ করি ফা তুমিন হুমস্তা তো সেগুলো করো তোমাদের যথাসাধ্য তো সেক্ষেত্রে কথা হলো যে ফরজ ওয়াজিব আজিব যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে যথাসাধ্য আর যদি কোনো ওজোর থাকে শরীয়তি ওঝোর সেটা ভিন্ন বিষয় তো এই হলো বিষয় যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে আমরা যদি পরিপূর্ণ মানতে পারি তবে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তফিক দান করুন আমিন